এবার আমরা কি করব, সাইজ দিব এখানে, ঠিক আছে? আমরা যারা ডেভেলপার বা বিরুদ্ধে কাজ করতে পারি, আমরা এখানে অনেক কাজ করতে পারি, হিউজ পরিমাণ কাজ করতে পারি, এখানে অনেক কিছু থাকে না আসলে, এগুলো অ্যাড করতে হয় কিন্তু, ঠিক আছে? তো প্রাথমিকটা আমার দরকার না আসলে এখানে, মোটামুটি যেগুলো আমাদের প্রাথমিক দরকার এগুলো চলে আসছে, কালার দরকার কালার আসতেছে, ওকে? বাট এখানে জাভাস্ক্রিপ্ট যে কাজটা সাথে সাথে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এটা এখানে হবে না, এটা সময় নিচ্ছে, একটু একটু সময় নিচ্ছে। এটা অবশ্যই এটা কার কাজ, এটা লোড হচ্ছে কি পুরো লোস, আমি যখন ব্লু ব্ল্যাক দিচ্ছি পেস্টটা কি লোড হচ্ছে? না, শুধু পুরোটা লোড হচ্ছে, এটা অ্যাজাক্সের কাজ, ঠিক আছে? অ্যাজাক্সের কাজ কি করে, সে পুরো পেজ লোড না করে শুধু নির্দিষ্ট একটা সেকশন বলো এলিমেন্ট বলো সে লোড করে, এটা অ্যাজাক্স দিয়ে, জাভাস্ক্রিপ্ট অ্যাজাক্স দিয়ে, ঠিক আছে? তো ওগুলো একটু প্যারা, একটু প্যারা আর কি, ধরেন এটার সাথে সাথে, ঠিক আছে, সাথে সাথে করা যায়, আবার লোডও দেওয়া যায়। একটু কিছু নির্দিষ্ট আছে, দেখো আমি চলে যাই, এটাও সেম ভাবে অ্যাট্রিবিউট অ্যাড সাইজ, ওকে, এটা ভ্যারিয়েশন দেখাবে শুধু, ভ্যালুগুলো কি বলতো, এম মানে মিডিয়াম, আর কি আছে, এল সেপারেটর, এক্সেল, তারপর এক্স এক্স এল, এত নাই, ওকে, সেভ অ্যাট্রিবিউট, দেখো ভ্যারিয়েশনে যাও, সবগুলো একসাথে চলে আসবে, দেখো কি সুন্দর দেখো চলে আসছে, কালার ওয়াইজ চলে আসছে, ওকে, বাট কাস্টম করে আবার না না চলে আসছে, এটা চমৎকার আসলে, এই জন্য কমস্টার কি, বাট এখানে নির্দিষ্ট করতে গেলে একটা প্রবলেম আছে, সবগুলো একটা সাইজ পেয়ে যাবে, আমি এনি সাইজ দিয়ে দিই, ঠিক আছে, এনি সাইজটাই দিয়ে দিই, ওকে, আপডেট দাও, এটা আসে কিনা আবার, লোড হচ্ছে, লোড, আমি যে এখন কোথায়, এটা এই যেখানে রিফ্রেশ দিই সাইজ পেয়ে যাবো, দেখো এই সাইজ চলে আসছে, কোন কালার, ব্ল্যাক, তো ব্ল্যাক কোন কালার, এক্সেল, চলে আসছে, দুটোই চুজ করতে হবে, আবার একটা করলে কিন্তু আসে না, যায় না, এই যে এখন আসলে, ঠিক আছে, এখন ব্যবহার এটাই এমন কেন হচ্ছে, তখন তো একটা প্যারা, হ্যাঁ ভাই সাইজটা দাও তারপর আসবে, তো তুমি কোন সাইজ চাও, এক্সেল, এই যে আসবে, ঠিক আছে, বাট আমি সেই সাথে সাথে সাইজ আন দিই আর না দিই কালারটা হবে, তখন ভিতরটা কাজ করতে হবে, এগুলো আগে ছিল এর কাস্টম কাস্টম সিজেস না, ভিতর থেকে চেঞ্জিংটা, এটা হচ্ছে সিজেস দিয়ে না, পিএসপি দিয়ে চেঞ্জ হবে, ইফ কন্ডিশন দিয়ে আর কি, ওটা হচ্ছে যে পুরো এটা না পুরো না কাছে, আসলে আমাদের ডেভেলপমেন্ট যদি কঠিন মনে কঠিন না আসলে, পিএসপি করা আছে, ইফেলস করে আর তাহলে এটা করা আছে সব, আর পিএসপি যে কোড করতে হবে এমন না, পিএসপি মোটামুটি সব বানানো আছে, ক্লাস ট্যাগ ক্লাস না, জাস্ট কল করতে হবে, ওগুলো শিখতে কষ্ট হয় আর কি, নামগুলো আর কি কঠিন কিছু না, যেমন বুলেস্টপ বুলেস্টপ দেখেছি কি তুমি দেখছো, আচ্ছা গ্রুপ অনেক কঠিন হবে, ওটা পাবো অনেক কঠিন, কিন্তু কি শুধু ক্লাসগুলো, ক্লাসগুলো কল করা, ঠিক আছে, এই ক্লাসে আন্ডারে, হ্যাঁ ক্লাসে আন্ডারে যে এসও করা আছে, কি করা, সিএসও করা আছে, সেম ভাবে এখানে পিএসপি এবং ক্লাস আপনার ক্লাস আছে, এগুলো সব করাই আছে পিএসপি, ঠিক আছে, এগুলো কল করতে হবে, এরকমই কিন্তু অনেক কঠিন মনে করে, কিন্তু কঠিন না আসলে সহজে আছে, ওকে, ওখানে আমার পেজ পাওয়া লাগে না, জাস্ট পেজ নেম দিয়ে দিবে অটোমেটিক পেয়ে যাবে, ডিফারেন্ট মোটামুটি জানি একটু কাটছি তো, আচ্ছা আমি তখন নাই নত দেখাতাম, কত লাইভ ক্লাসে দেখাতে পারি, কারণ কত পুরো এই থিংটাকে আমি গত ক্লাসে বলছিলাম লাইভ ক্লাসে, এই পুরো জিনিসটা তিনভাবে করতে পারি, একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক দিয়ে বানাতে পারি কোডেস্টার, আর হচ্ছে কাস্টম পোস্ট, জাস্ট পোস্ট বানিয়ে বানিয়ে কাজ করা ইজি, আর হচ্ছে কাস্টমাইজ, এই যে কাস্টমাইজ দেখে একটা অলরেডি অপশন আছে, আমি এত এলিমেন্টও কিছু না ইউজ করে সব কিছু কাস্টমাইজ করে রাখতে পারি, তবে এটা খুবই ইউজফুল কাস্টমাইজ করলে, এটা চাহিদা বেশি কিন্তু করে না সবাই, এটা অনেক প্যারা, ঠিক আছে, প্যারা, ঠিক আছে, এক জায়গা এলিমেন্ট মানে এটা আলাদা জিনিস করে রাখি আমি, কিন্তু কেউ এই কাস্টমাইজ করে, এটাও কাস্টমাইজার, এটাও কাস্টমাইজার, আমি কাস্টম এটাও কাস্টমাইজার, যে যে করে আমি এখানে সেট করতে হবে, তাহলে আমার ওয়েবসাইট ফার্স্ট হবে, আমি থার্ড পার্টি কেন এখানে ঢুকেছি, আর এ তো অলরেডি বিল্ডিং, ঠিক আছে, এ প্যারা কম, এ যদি 5 সেকেন্ড নেই, এ 1 সেকেন্ড নেবে, 2 সেকেন্ড নেবে, লোডিং স্পিড থাকবে, কিন্তু সেটা করানো অনেক, ওকে, এটা তো থার্ড পার্টি এলিমেন্টর, আরো ইজি কিন্তু
তোমার নিয়ে আসলে অথবা আমি যদি সামনে নিয়ে আসি তিনটা কোর্স দিয়েও পারবো, কাউকে লিমিটও দিয়ে করো, কাউকে কাস্টমাইজ, কাউকে কোডেস্ট, কাউকে কাস্টম পোজ দিয়ে, সবগুলো হয়তো পড়াতে আমি পারবো না, পসিবল না। আমি এগুলো শিখতে অনেক টাইম লেগে গেছে, ওরা আমি এত ইনক্রিউ শিখি অল্প সময়। ও একটা পালো থাকো, তুমি এলিমেন্ট দিয়ে হচ্ছে না, তুমি কেন আবার ওই যে ভিজুয়াল আর্টে কি আছে না, ডাব্লিউপি ব্যাক দিয়ে করবা, আরো কতগুলো আছে না, পেজ বিল্ডার আছে না, তুমি দরকার কি একটা পাই তো আমি, ঠিক আছে? তো সেম ভাবে ও যে কাস্টমার হয়ে আমি কাস্টমাইজ করবো, স্টেপ স্টেপ চলে আসবে। ওকে নামি এলিমেন্ট দিয়ে করো, একটা দিয়ে করো, এখন আমি শিখবো, স্টেপ শিখবো আস্তে আস্তে, শিখে তো শেষ নেই। আমি তো আর ওই দুই এক সাথে নামছি, একদিন তো শিখে যায়নি। হ্যাঁ আমার এত এটা তো পারি, আমার এলিমেন্টও যুদ্ধ করে একটু কেন করে এলিমেন্ট এলিমেন্টও পারতেছে, আবার ডাব্লিউপি ব্যাকেটই যুদ্ধ করো, নো প্রবলেম, শিখার ক্ষেত্রে, ঠিক আছে? এ হলো আমাদের সাইজ, বাট সাইজটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হচ্ছে কি, ধরো আমি একটাকে বলে দিচ্ছি নিচে যাই, কোথায় গেল এটা, আচ্ছা এখানে, এখানে এসে অ্যাট্রিবিউটে যাই, কোথায় দিলাম, এগুলো রিফে দিলে আসবে ভ্যারিয়েশন, এই যে আসছে। আমি শুধু ব্লুকে বলে দিচ্ছি কি কি আছে, শুধু একটা নির্দিষ্ট একটা, ওকে এক্সেল এটাই আছে, সেভ চেঞ্জ, এটা এখানে দেখাবে না, ওগুলো এখানে আসবে না। আমি যেখানে যাই রিফ্রেশ, দেখো আমি যদি এখন কোথায় আছি, কোথায় করছি, ব্লু, ওকে একটাই আসবে, শুধু একটাই আছে, ঠিক আছে? আবার আমি যদি এখানে গ্রে দিই, এই সবগুলো আসে কি, এটা প্রবলেম, ঠিক আছে এটা প্রবলেম করতেছে, ঠিক আছে একটা। আমি যখন রিফ্রেশ, দেখো রিফ্রেশ তো লোড দিচ্ছে না, কোনো প্রবলেম, গ্রেতে দিই একটাই পাবে। এতে বেটা হচ্ছে কি, এতে বেটা হচ্ছে আপাতত আর কি এনি সাইজ। এখন আমার কাছে কোন সাইজ আছে এটা তো ও জানে না, এটা তুমি যদি আজকে ডিল থেকে নাও, তুমি যখন অ্যাড করো, ও যদি না থাকে ওরা কিন্তু ফোন দেয় আমার এটা অ্যাভেলেবেল নেই, ঠিক আছে অ্যাভেলেবেলটা নেই। ওকে এটা হচ্ছে তো প্যারা নাই নাই জেনে করছে এই নিচে দিস, বাট দা আজকে এটা করবে না, তাহলে নির্দিষ্ট ওদের কিন্তু পিসি বানাই ফেলছে কিন্তু, ওকে বিরুদ্ধ থেকে এটা ওদের ডেভেলপ অলরেডি আছে, চাই একটা অপশন নাই বলে দিচ্ছে, মানে দিই এখন বুঝে, আবার এবার বুঝো, ওই ও এখানে কম করবে তো 10 লাখ টাকা ইনভেস্ট, 20 লাখ টাকা, 30 লাখ করবে তো, এটা তো করবে। ওকে এই জন্য এসে এই কাজটা করতে গেলে কন্ডিশন দেখে তুলি, কন্ডিশন মানে ই ফেলস, যে এটা ই ফেলসের কাজ, ঠিক আছে ই ফেলসের কাজ। আর যখন একটা পর একটা পোস্ট, এটা হচ্ছে লুপের কাজ, একটা পর একটা আসবে, এটাকে আমরা কোরেসটা বলি রিপিটার, বা রিপিট গ্রুপ আর কি, রিপিট হবে কোরেসটা আর কি, যদি ভিতরে কথা বলি বলি। ওকে আই হোপ সমাজ নিয়ে আসি, অথবা এগুলো কিন্তু অনেক চাহিদা কিন্তু বর্তমানে সবাই এরকম, এখন ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে চাচ্ছি কিন্তু কম সময়ে ভালো কিছু, ঠিক আছে? কেউ ভাবে 40,000 50,000 1 লাখ টাকা খরচ করবে ও না, ওকে বা করতে চাই বা কোম্পানি হোক, তারপরও চলে আসছে না, চলে আসছে, ঠিক আছে? কোড করতে মধ্যে কোড করলে তো ভালো, কিন্তু কোড করতে পারবা। ওকে ফাইন, এ হলো আমাদের হচ্ছে কি মোটামুটি এই যে উকমার্স। তো পেমেন্ট গেটওয়েটা আমার যে প্লাগইন, আমি প্লাগইন দেখবো নতুন কী আছে প্লাগইন। ওকে ধরো আমরা যদি দেখা যায় সেটা